ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা ডালের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর ভীষণই টেস্টি হয় এই ডালটি খেতে। তো চলো নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি ছোট স্টিলের বাটির এক বাটি ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর এখানে আমি 4টে মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর থেকে আমি 2টো টমেটো এর মধ্যে দিয়ে দেব। টুকরো করে নয় 2টো টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন। এবার আমি ডাল আর এই সমস্ত উপকরণ একসঙ্গে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডালটা রান্না করে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো সরষে। দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য গ্রেট করে নেওয়া আদা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টুকরো করে নেওয়া টমেটো। এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এটা মাথায় রাখতে হবে যে আমি ডাল সেদ্ধ করার সময়ও 1 চামচ নুন ব্যবহার করেছিলাম। টমেটোগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। টমেটোগুলো আমার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, অলমোস্ট টমেটোগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুরের ডাল। সম্পূর্ণ সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এবার ডালটা আমি খুব ভালো করে ফুটতে সময় দেব।
ডাল আমার এখানে খুব সুন্দর ফুটে গেছে, তোমরাই দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কি দারুণ এসেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। টমেটো দিয়ে মুসুরের ডাল আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ডালের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টমেটোর ডালের টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি, টমেটো দিয়ে মুসুরের ডাল। এবার আমি একটা পাত্রে ডালটা সার্ভ করব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।